দেখেছে এই প্রেক্ষাগৃহে মোজাম্মেল ভাই নিবেদিত ট্রাইভিউ মুভি প্রযোজিত ও পরিবেশিত মনোয়ার খোকন পরিচালিত ভিন্ন ধারার প্রবর্তক জাহাঙ্গীর শেখের বাংলাদেশি চব্বিশ ঘন্টার সময় দিয়ে গেলাম আইনের কাছে আত্মসমর্পণ করবি, তা না হলে তোদের লাশ শিয়াল কুকুরের খাবার হিসাবে রাস্তায় পড়ে থাকবে। আমার এক কথা এক জবান, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। আমি একবার যাবি, দ্বিতীয়বার বলি আবার না। পরিচালক মনোয়ার খোকনের আর এক জবন্ত বিস্ফোরণ বাংলাদেশি। তোর ছেলেকে তো আবার হাড়গোড় ভেঙে ছেড়ে দিয়েছি, এরপরও যদি তোর ছেলে আমার বোনদের দিকে চোখ তুলে তাকায় তাহলে তোদের পাপ বেটা দুজনকে আমি এক কবরে কাফন ছাড়া দাফন করে দেব। কথাটা মনে রাখিস। এই গুড হোম বাংলাদেশে আপন তিন ভাই একই সাথে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। তারা হলেন মোজাম্মেল ভাই, এনাম পাহাড়ি ও আমিন পাহাড়ি। আইনের পবিত্র পোশাক পরে এই চেয়ারে বসার কোন অধিকার নেই তোদের, কারণ তোর আইনের রক্ষক হয়ে ভক্ষক সেজে বসে আছিস। সমাজে মার্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী, অশ্লীলতা ও মাদক বিরোধী অভিযানে একজন প্রকৃত বাঙালির দুর্ভস প্রতিরোধ বাংলাদেশি। তবে শিল্পু একজন এসবি অফিসার। আমি শুধু সাধারণ এক এসবি অফিসারই না, আমি হই বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি। ভিন্ন গল্প, ভিন্ন সংগ্রাম, ভিন্ন গান, বিগ অ্যারেঞ্জমেন্ট ও বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত সম্পূর্ণ নতুনত্বের ছোঁয়ায় বাংলাদেশি, বাংলাদেশি।